चार केंद्रे बीजेपी प्रार्थी विपुल भोटे जयी हबेन। এই ভোটে আরও একটি আসন বিজেপি দলের দখলে আসবে। মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে ডোর টু ডোর প্রচারে বেরিয়ে কথা বললেন প্রদেশ বিজেপি প্রভারী বিনোদ সোনকর। এদিন মুখ্যমন্ত্রী নবোদয় সংঘ এলাকায় ডোর টু ডোর প্রচারে বেরিয়েছেন। প্রতিদিনই আমি প্রচার করছি, সব জায়গায় তো মানে আমার প্রতি অর্পণ করছেন সবাই। তো আমি শিওর যে মানুষের কাছে যদি আমি ওয়ান টু ওয়ান আমি যদি নিজের সাথে কথা বলতে পারি তাহলে আরো বেশি পরিমাণে ভারতীয় জনতা পার্টির প্রতি নরেন্দ্র মোদীজির প্রতি ওনারা আস্থা প্রদর্শন করবেন এবং আশা করি আমি। সাব্রুমের মৈত্রী সেতুর পাশে নির্মীয়মান ওয়াটার ইরিগেশন প্লান্ট পর্যবেক্ষণ করতে এলেন বাংলাদেশ থেকে 11 জন সদস্যের এক প্রতিনিধি দল। মঙ্গলবার সকালে দলটি ভারত বাংলাদেশের উপর মৈত্রী সেতু দিয়ে পদার্পণ করেন। এরপর দল ওয়াটার ক্যানেলের এবং বোরিংয়ের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এবং সাব্রুম নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে আলোচনার সভায় মিলিত হন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলাশাসক সাজু ওয়াইদ, সাব্রুমের মহকুমা শাসক দেবদাস দেববর্মা, বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দক্ষিণ পূর্বাঞ্চলের বাংলাদেশের পানীয় জলের পানীয় উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মৌ রমজান আলী, বাংলাদেশ সার্কেল পানীয় উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবেন্দু খাস্তগির প্রমুখ। সফরে সাব্রুম নবীন পাড়াতে নির্মীয়মান ড্রিঙ্কিং ওয়াটার ইরিগেশন প্লান্টের বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। সদর মহকুমার অন্তর্গত দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে প্রচার করে গেলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি চার্টার্ড বিমানে আগরতলায় এলেন এবং একটি রোড শো শুরু করেন। রাজধানীর গান্ধীঘাট এলাকা থেকে এই রোড শো শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তায় পরিক্রমা করে এরপর জিবি বাজারে গিয়ে শেষ হয় এবং সেখানে একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভাতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করলেন রাজ্যের বর্তমান সরকারের পতন নিশ্চিত এবং 2023 সালে তৃণমূল কংগ্রেস ত্রিপুরা রাজ্যে সরকার গঠন করবে। জুন উপনির্বাচন আর সরব প্রচারের সময় বাকি আর সপ্তাহখানেক। সেই সকাল থেকে বিকাল পালা করে উপভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিজ নিজ এলাকায় দুয়ারে দুয়ারে অভিযান চলছে। উদ্দেশ্য গণদেবতাদের তুষ্ট করা এবং উন্নয়নের আশ্বাস প্রদান। রাজধানীর নজরকাড়া কেন্দ্র টাউন বর্দোয়ালি বাম প্রার্থী রঘুনাথ সরকারও নির্বাচনী প্রচারে ঘাটতি বা খামতি রাখতে নারাজ। পার্সেন্ট হয়ে গেছে এবং মানুষ শুধু একটাই চাইছে যে আমি যেন ভোটটা দিতে পারি, যে পৌর ইলেকশন আমাদের যাতে না হয় সেটা দিতে দেখবে। কারণ আমাদের রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্তদান শিবিরও করা যাচ্ছে না, সেখানেও বাদ না, এবং তারা যে প্রতিশ্রুতি নিরাপদ যে প্রতিষ্ঠা কোনোটাই পালিত না, মানুষ এটা ভুক্তভোগ আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি সব। বিদ্যালয়ে জলের ট্যাঙ্ক নির্মাণে দুর্নীতির অভিযোগ ছাত্রছাত্রীরা তুলেছেন এই অভিযোগ। ঘটনা মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। ছাত্রছাত্রীদের দাবি জলের ট্যাঙ্ক নির্মাণের কাজের সঠিক তদন্ত হোক। জানা গেল তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শকের অধীন মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল বিশুদ্ধ পানীয় জলের একটি স্থায়ী জলের ট্যাঙ্ক নির্মাণের। ছাত্রছাত্রীদের সেই দাবি অনুসারে তেলিয়ামুড়া আদ্রি ব্লককে জলের ট্যাঙ্ক নির্মাণ কাজের বরাদ্দ দেওয়া হয়। আরজি ব্লককে সেই বরাত অনুসারে বিগত এক মাস পূর্বে নির্মাণ কাজে হাত দেয় জনৈক ঠিকাদার। অভিযোগ, নির্মাণ কাজের শুরু থেকে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছেন তিনি। স্কুলের পুরনো গ্রিলের রড দিয়ে জলের ট্যাঙ্ক নির্মাণের জন্য ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ছাত্রছাত্রীরা। রাজ্যে প্রতিদিন ঘটছে যান দুর্ঘটনা আর এই দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে অধিক মানুষের। বেশিরভাগ ক্ষেত্রে তদন্তক্রমে বেরিয়ে এসেছে চালকদের অসাবধানতার দরুন দুর্ঘটনা। কিছু অসচেতন মানুষ পুলিশের আইন মানতে চাইছেন না, কিন্তু তারা জরিমানা দিতে চান। কিন্তু অসচেতন চালকরা হেলমেট মাথায় সুরক্ষার জন্য পড়তে চায় না, পুলিশকে জরিমানা দিতে চায়, এমন চিত্র পরিলক্ষিত হল উদয়পুর শহরে। ট্রাফিক পুলিশ ইউনিটের পুলিশ আধিকারিক ফণিভূষণ দেবনাথ জানালেন, দুর্ঘটনা রোধ করতে গেলে প্রথমত আগে চালকদের সচেতন হতে হবে, তবে দুর্ঘটনা রোধ অনেকটাই কমবে।
মঙ্গলবার রওনা হল ত্রিপুরা দল বসন্ত রিয়াংয়ের নেতৃত্বে। অসমের সোনাপুরে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব ১৭ জাতীয় জুনিয়র বালিকাদের ফুটবল প্রতিযোগিতা। আসরে ত্রিপুরাকে রাখা হয়েছে এফ গ্রুপে। এই গ্রুপে ত্রিপুরা ছাড়া রয়েছে চণ্ডীগড়, ওড়িশা, মহারাষ্ট্র এবং দাদরা এবং নগর হাভেলি। ১৮ জন ত্রিপুরার প্রথম প্রতিপক্ষ মহারাষ্ট্র, ২০ জন চণ্ডীগড়, ২২ জন দাদরা এবং নগর হাভেলি এবং ২৪ জন গ্রুপে নিজেদের শেষ ম্যাচ ত্রিপুরা খেলবে ওড়িশার বিরুদ্ধে। বিরতি কাটিয়ে ফের টিসির তত্ত্বাবধানে শুরু হয়ে গেল অনূর্ধ্ব ১৬ বিভাগে ক্রিকেটারদের কোচিং ক্যাম্প। মঙ্গলবার এমবিবি স্টেডিয়ামে কোচ গৌতম সোমের কাছে রিপোর্ট করল ডাক পাওয়া ক্রিকেটাররা। এই ক্যাম্পটা বিশেষভাবে করা হচ্ছে ক্রিকেটারদের আগামী লক্ষ্যে মোটিভেট করার জন্য। টুর্নামেন্ট কমিটির সিলেক্টররা পারফরমেন্স বিচার বিবেচনা করেই শিবিরে ডেকেছেন এইসব খুদে ক্রিকেটারদের। গৌতম সোমের তত্ত্বাবধানে এবার এমবিবি স্টেডিয়ামে হবে ক্রিকেটারদের প্রশিক্ষণ। সিপিএম এবং ডিওয়াইএফআইয়ের পক্ষ থেকে অমরপুর দলীয় অফিসের সামনে পালিত হল বিপ্লবী চে গুয়েভারের ৯৫তম জন্মদিন। এছাড়া বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে অমরপুর সিপিএম দলীয় অফিসের হল ঘরে অনুষ্ঠিত হল রক্তদান কর্মসূচি। দুটো আয়োজনেই দলীয় কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। কৈলাসহরের মনু ভ্যালি গ্রাম পঞ্চায়েতের তাঁতিপাড়ায় সিপিএম দলের এক ঘরোয়া সভায় ৩৯ পরিবারের ১০২ জন ভোটার বিজেপি দল ছেড়ে সিপিএম দলে যোগ দেয়। দলের এই সভায় উপস্থিত ছিলেন সিপিএম বুনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, সিপিএম নেতা প্রসেনজিৎ গুণ, নন্দলাল দেবনাথ, কল্পনা দেবনাথ, জীবন দেবনাথ সহ আরো অনেকে। এই সভায় নবাগতদের হাতে ফুল দিয়ে স্বাগত জানালেন জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী। ১৪ জুন আন্তর্জাতিক স্বেচ্ছা রক্তদাতা দিবস। এই উপলক্ষে কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে কমলপুর ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন ও কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য নগর উন্নয়ন মন্ত্রী মনোজ কান্তি দেব, কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের ভারপ্রাপ্ত এসডিএমও ডক্টর সুভাষিস দে, ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামল কান্তি পাল, কমলপুর নগর পঞ্চায়েতের মেম্বার ইন কাউন্সিল সুব্রত মজুমদার সহ হাসপাতালের চিকিৎসক ও সেবক সেবিকারা। এদিন মোট ২৫ জন স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করে রক্তদান করলেন। ডিওয়াইএফআই এবং এসএফআই এর তেলিয়ামুড়া মহকুমা কমিটির যৌথ উদ্যোগে চে গুয়েভারের ৯৫তম জন্মজয়ন্তী পালিত হল। তেলিয়ামুড়া সাধন কলই ভবনের মুখে পালন করা হল এই দিবস। এদিন জন্মজয়ন্তী পালন অনুষ্ঠান থেকে আওয়াজ তোলা হয় সাম্রাজ্যবাদ এবং পুঁজিবাদের বিরুদ্ধে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এবং এসএফআই এর তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির নেতৃত্বরা। অবশেষে কল্যাণপুরে বিদ্যুৎ সাবস্টেশন অফিসে চালু হল দীর্ঘদিন ধরে বিকল থাকা ৩৩ কেভি ট্রান্সফরমার। এতে করে সুবিধা হবে আপামর জনগণের। এতে খুশি কল্যাণপুরের বিদ্যুৎ কর্মীরাও। ট্রান্সফরমারটি ঘিরে দীর্ঘদিন ধরে সমস্যা ছিল সবার মধ্যে। যাই হোক, মানুষের দাবি মেনে কয়েকদিন পূর্বে ৩৩ কেভি ট্রান্সফরমারটি আগরতলা থেকে সারাই করে কল্যাণপুরে নিয়ে যাওয়া হয়। কিন্তু একটি যন্ত্রাংশ কলকাতা থেকে আনতে হয়েছে, এতদিন আসেনি, যেটা মঙ্গলবার সকালে যন্ত্রাংশ কলকাতা থেকে এনে লাগালেন ট্রান্সফরমারের ২জন ইঞ্জিনিয়ার। তারপর নারকেল ভেঙে পুজো পাঠ করে চালু করা হল বিকল ট্রান্সফরমারটি। দিব্যাঙ্গ হিসেবে জন্ম নিয়েছেন রশ্মি, অপরাধ নিরপরাধ একটা ফুটফুটে কন্যা সন্তানের সন্তানের তো কোনো দোষ ছিল না। কেন জন্মের পর তাকে কখনো এখানে কখনো সেখানে ফেলে থাকতে হয়েছে? এটা কি মানব সভ্যতা নাকি পশুর চেয়েও অধম এক সামাজিক পরিণতি? রেহেনা বেগম জানায় বিভিন্ন সামাজিক সংস্থা, মহিলা কমিশন, চাইল্ড লাইন, পুলিশ সবার দুয়ারে দুয়ারে বিচারের জন্য ছোট্ট শিশু রশ্মিকে বাঁচানোর জন্য ঘুরেছেন, কিন্তু কোথাও কেউ বিন্দুমাত্র সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে না। শেষে সাংবাদিকদের কাছে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি আবেদন করলেন যেন
से মেয়েকে নিয়ে কোনোভাবে বেঁচে থাকতে পারে এই ব্যবস্থা করে দিতে। ঘটনা ধর্মনগর রাজবাড়ির দুর্গাপুরে। আমি আমার বাচ্চাটা প্রতিবন্ধী বাচ্চাকে নিয়ে আমি দাঁড়ে দাঁড়িয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছি, কখনো সাংবাদিকের কাছে, কখনো পুলিশের কাছে, কখনো সামাজিক ব্যবস্থা, কখনো কোর্টে আদালতে আমি দুয়ারে দুয়ারে ঘুরছি, কোথাও আমি কোনো সাহায্য পাইনি। এখন আমি বাচ্চাটাকে নিয়ে ভীষণ অসহায়, মামার বাড়ি থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে। এখন আমি বাচ্চাকে নিয়ে কই থাকবো, কি খাবো, কি করবো, আমি কিচ্ছু মানে বুঝতে। গত ২৪ ঘন্টায় নতুন করে কোভিড পজিটিভ ৬৪৯৪ জন। করোনা দৈনিক আক্রান্তের হার কমলেও সুস্থতার হার তেমন সন্তোষজনক নয়। এই সময়ে অতিমারির কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪০৩৫ জন। উপনির্বাচনের দিনক্ষণ যতই এগোচ্ছে রাজনৈতিক দলগুলোর প্রচারে তেজি ভাব ততই লক্ষ্য করা যাচ্ছে। এই অবস্থায় মঙ্গলবার সকালে ভাটি অভয়নগরে তথা পুর নিগমের ১৩ নম্বর ওয়ার্ড এলাকায় রোড শো করলেন বিজেপির ৬ আগরতলা কেন্দ্রের প্রার্থী ডক্টর অশোক সিনহা। রোড শো চলাকালে আসন্ন উপনির্বাচনে ৪টি আসনেই বিজেপি প্রার্থীরা জয়লাভ করবে বলে জানান ডক্টর অশোক সিনহা। মানুষ জানে তাদের ভবিষ্যৎ কি, মানুষ তাদের ভবিষ্যৎ করতে চায়, এই জন্য তারা সবাই দিচ্ছে। বিশ্ব বিপ্লবী চে গুয়েভারার ৯৪তম জন্মদিন পালন করা হল আম্বাসায়। গোটা রাজ্যের সাথে মঙ্গলবার আম্বাসাস্থিত সিপিএমের জেলা কার্যালয়ের সামনে জিওয়াইফাইয়ের আম্বাসা মহকুমা কমিটির উদ্যোগে বিপ্লবী চে গুয়েভারার ৯৪তম জন্মদিন পালন করা হল যথাযোগ্য মর্যাদায়। এদিন তার প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান সিপিএমের আম্বাসা মহকুমা কমিটির সম্পাদক বিজন পাল সহ জিওয়াইফাইয়ের আম্বাসা মহকুমা কমিটির সম্পাদক সিপিএমের কর্মীরা। রাজ্যের মুখ্যমন্ত্রীর বাসভবন পাড়া এলাকায় শান্তি পাড়ায় প্রচণ্ড বিদ্যুৎ বিভ্রাট। দুদিন ধরে অন্ধকারে গোটা এলাকা, দপ্তরের কল, অফিস ধর্না, অফিসে ধর্না, এলাকার নাগরিকদের দুর্ব্যবহারের অভিযোগ বিদ্যুৎ কর্মীদের বিরুদ্ধে। ১২টা প্রায় ১১ ঘন্টা কিন্তু হতে চলল, তো কারেন্টের এখনো পাত্তা নেই। আবার আমি ফোন করলাম ১৯১২তে, ফোন করে একজন মিসবিহেভ করলো, খুব বাজেভাবে কথা বললো, বলছে যে আপনি সাব ডিভিশন ২তে, তো আপনি ওইখানে গিয়ে কথা বলুন, ওনারা এসে আপনার এই লাইন ঠিক করে দেবে। আমি এখানে এসেছি, আমার বারাপতি আছে, লোকরা এসছে এখানে। কোন জায়গায় এটা? এটা বনমালীপুর সাব ডিভিশন ২। তো এখন এসেছি, এসে দেখি তো কিছুই নেই, পুরো অন্ধকার। এখন পাওয়ার হাউসেই লাইট মানে পাখা তো চলছে, ভিতরে লাইট আছে, বাট এন্ট্রি পয়েন্টে তো ধুমধামের সাথে গোটা দেশের সঙ্গে রাজ্যেও পালিত হল জগন্নাথ দেবের স্নানযাত্রা। উপস্থিত ছিল অসংখ্য ভক্ত সাধারণ। এবার রথযাত্রা অনুষ্ঠিত হবে আগামী ১ জুলাই এবং পূর্ণ যাত্রা অনুষ্ঠিত হবে ৯ জুলাই। জগন্নাথ দেবের স্নানযাত্রা, আর এই স্নানযাত্রাকে বলা হয় জগন্নাথের আবির্ভাব তিথি, জগন্নাথের প্রকাশ তিথি, আমরা যেটা বলি হ্যাপি বার্থডে। আজকে দিনে জগন্নাথ শ্রী হিন্দু ধর্ম রাজা এই জগন্নাথ দেবকে প্রকাশ করছিলেন এবং অভিষেক করছিলেন, এজন্য আজকে স্নানযাত্রা তিথি বলা হয়। প্রতিদিন পাহাড় টিলা থেকে সংগ্রহ করতে হয় শাকসবজি এবং সেভাবেই চলছে জীবন দিনাতিপাত। অবিচল এই সংগ্রামে এক মহিলার নাম চিকনবালা দেববর্মা, কিন্তু সত্যরুদ্ধ এই গিরিবাসী মহিলার অবর্ণনীয় দুঃখ কষ্ট চোখে পড়ল না সরকারি বাবুদের। মিলল না বৃদ্ধ ভাতা কিংবা প্রধানমন্ত্রীর আবাস যোজনার একখানা ঘর, আশাতেই এখনো দিন গুজরান করছেন এই মহিলা। বিজ্ঞানসম্মত উপায়ে রাস্তার কাজ না হওয়ায় কৃষি জমিতে জল নিষ্কাশনে ব্যবহার করা যাচ্ছে না, পুকুরে জল ঢুকে মাছ সব চলে যাওয়ার উপক্রম। এই পরিস্থিতিতে এক প্রকার বাধ্য হয়ে বিলোনিয়া জলাইবাড়ি জাতীয় সড়কের দক্ষিণ সোনাইছড়ি এলাকায় রাস্তা অবরোধ করলেন স্থানীয়রা। দীর্ঘ সময় চলে অবরোধ, মহকুমা শাসকের প্রতিশ্রুতি পেয়ে অবশেষে রাস্তা অবরোধ মুক্ত করলেন গ্রামবাসী। আমরা পদক্ষেপ নিচ্ছি, আমরা যদি এখন সাথে সাথে ট্রেন না হয় কোনো রাস্তা কোম্পানির লোক রয়েছে দুধ দিতে দিব না, আমার ট্রেন এখন সাথে সাথে উঠতে হইব।
অমরনাথ যাত্রায় হামলা চালানোর প্রক্রিয়া করেছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। সেই সেনাবাহিনীর সাহসী অভিযানে মারা পড়ল দুই পাকিস্তানি সহ তিন জঙ্গি। জঙ্গিদের কাছ থেকে দুটি AK-47 রাইফেল উদ্ধার করেছে পুলিশ, সে সঙ্গে প্রচুর কার্তুজ ও অন্যান্য জিনিস উদ্ধার করা হয়েছে। গন্ডাছড়া মহকুমার রামনগর বাজার থেকে গুণবান পাড়া যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে, ফলে পথ চলতে গ্রামবাসী মানুষসহ যান চালকরা অসুবিধার সম্মুখীন। এই সড়কটি বাম আমলে পিচের রাস্তা হলেও এখন রাস্তাটিতে পিচ তো দূরের কথা, ইটের কংক্রিটগুলিও উঠে গিয়ে মাটি বের হয়ে রয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, এই রাস্তা দিয়ে প্রায় 8-9টি গ্রামের লোকজন বাজার থেকে শুরু করে বিভিন্ন অফিসে যাওয়ার জন্য যাতায়াত করে থাকেন, কিন্তু রাস্তার এই অবস্থা হওয়াতে তাদের ঠিকঠাক মতো গাড়ি মিলছে না। গাড়ি গেলেও গাড়ি ভাড়া দ্বিগুণ দিতে হচ্ছে, তাই তারা সরকারের কাছে অনুরোধ করেছেন রাস্তাটি অতি শীঘ্রই যেন মেরামত করা হয়। যে বাঙা জোড়া হয়েছে গাড়ি ঘোড়া হলে আমার অসুবিধে, অনেক অসুবিধে হয়েছে গইখিনি, তাই আমার কি ব্যবস্থা করা না হবো বাংলা জ্যৈষ্ঠ মাসের 30 তারিখ পূর্ণিমা তিথি। সমগ্র দেশের সাথে এদিন সোনামুড়া মহকুমার মেলাঘরে জগন্নাথ দেবের মন্দিরে অনুষ্ঠিত হল জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠান। এদিন সকাল থেকে জগন্নাথ দেবের স্নান যাত্রাকে কেন্দ্র করে ভক্তদের সমাগম ঘটে মন্দির প্রাঙ্গণে। স্নান যাত্রার মধ্য দিয়ে শুরু হল রথের চাকায় খিল দেওয়ার কাজ, আর আগামী 15 দিন যাবৎ ধরে ধীরে ধীরে চলতে থাকবে সেই 55 ফুট সুবিশাল রথ তৈরির কাজ। সমস্যার অক্টোপাসে আবদ্ধ পুরাতন আগরতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, ইতিমধ্যে স্কুলের শ্রেণীকক্ষে ফাটল দেখা দিয়েছে। ছাত্রছাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে শ্রেণীকক্ষে পাঠ গ্রহণ করছে, তবু প্রধান শিক্ষিকার চোখে স্কুলে কোনো সমস্যাই নেই। এখনকার মতো এক নজরে পৌঁছে সে পর্যন্তই, পরবর্তী নিউজ এবং আপডেটস দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভাঙ্গালের পর্দায়। নমস্কার।